আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ক্যালকুলেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকে যে ক্যালকুলেশন ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, যে একটি ড্রয়িং মেশিন প্রতি শিফটে কতগুলা ক্যান ডেলিভারি দিবে, এটি আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি, তো এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো শুরু করতে যাচ্ছি আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি করার জন্য বা ক্যালকুলেশনটি করার জন্য আমাদের কিছু বিষয় আগে জানতে হবে। নাম্বার ওয়ান, আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো যে ডেলিভারি স্পিড কত থাকবে আপনার উক্ত ড্রয়িং মেশিনে। তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের ডেলিভারি স্পিড রয়েছে 500 মিটার পার মিনিট। তারপরে আমাদের জানতে হবে যে 1 ঘন্টা সমান সমান কত মিনিট। তো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এটা হয়তো আমরা সবাই জানি। তারপর হলো যে প্রতি শিফট, তো প্রতি শিফট সমান সমান হলো 8 ঘন্টা। তারপর হলো যে আপনি যে মেশিনের ডেলিভারি ক্যান ক্যালকুলেশন করবেন সেটির ইফিসিয়েন্সি কত ছিল সেটিও আপনাকে জানতে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি আমাদের ইফিসিয়েন্সি ছিল 88%। তো 88%কে আমি 100 দিয়ে ভাগ করে এখানে 0.88 করে নিচ্ছি। তারপরে আপনাকে যে বিষয়টি জানতে হবে, যে আপনি যে মেশিনের ডেলিভারি ক্যান ক্যালকুলেশন করবেন সেই মেশিনে আপনার ক্যান লেন্থ কত ছিল বা ক্যান ক্যাপাসিটি কত ছিল। এখানে আমি ধরে নিচ্ছি যে আমাদের ক্যান লেন্থ বা ক্যান ক্যাপাসিটি ছিল 3800 মিটার। তো এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে প্রতি শিফটে ডেলিভারি ক্যান কয়টা পাওয়া যাবে। তো ক্যালকুলেশনটি করার জন্য আমি এই ফর্মুলাটি ফলো করে নিচ্ছি। ফর্মুলাটি হলো যে আপনার ডেলিভারি স্পিড ইনটু 60 ইনটু 8 ইনটু হলো এফিসিয়েন্সি। তো এখানে আমি 60 দিয়েছি কারণ আপনারা জানেন যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তারপরে হলো যে 8, তো আপনারা জানেন যে 1 ঘন্টা সমান সমান হলো আপনার সরি 1 শিফট সমান সমান হলো 8 ঘন্টা। তারপরে আমি নিচে দিয়ে দেব ক্যান লেন্থ। তো এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলার মান বসিয়ে নিব। তো আমরা জানি যে ডেলিভারি স্পিড 500 মিটার পার মিনিট ইনটু হলো 60 ইনটু হলো 8 ইনটু হলো আমাদের ইফিসিয়েন্সি। তো আমরা এখানে ইফিসিয়েন্সি পেয়েছিলাম যে 88%। তো 88কে আমরা 0.88 করে নিয়েছি। তারপরে আমি উপরের যে বেলুগুলো সেগুলো আমি একসাথে গুণন করে নিচ্ছি। তো উপরের বেলুগুলো যদি আমি একসাথে গুণন করি তাহলে আমি পেয়ে যাব যে তারপরে আমি উপরের বেলুগুলো একসাথে গুণন করে নিচ্ছি। তো উপরের বেলুগুলো গুণন করে নেওয়ার পরে আমি এই রেজাল্টটা পেয়ে গেছি। তারপরে আমি নিচে দিয়ে দিব 3800, অর্থাৎ আমাদের ক্যান লেন্থ বা ক্যান ক্যাপাসিটি কত সেটি আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি। তো এখন উপরের বেলুকে আমি যখন নিচের বেলু দিয়ে ভাগ করব তখন আমি পেয়ে যাব 55.5। তো এটি হলো আমাদের প্রতি শিফটের আপনার ডেলিভারি ক্যানের সংখ্যা। তো এভাবেই আপনারা প্রতি শিফটে কতগুলা ক্যান ডেলিভারি হতে পারে ড্রয়িং মেশিনে, এই ক্যালকুলেশনটির মাধ্যমে আপনারা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ প্রত্যাশা বিনিয়ে আল্লাহ হাফেজ।